আদালতের নির্দেশ, আরজিকর পাহারায় হাজির সিআইএসএফ আধিকারিকেরা। স্বাস্থ্য ভবনে পৌঁছালো জুনিয়র ডাক্তারদের মিছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার সকালে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিআইএসএফ এর নর্থ ইস্ট জোন 2 হেডকোয়ার্টার কলকাতার ডিআইজি কুমার প্রতাপ সিং। ডিপুটি সুপারের সঙ্গে হাসপাতালে ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়ে বৈঠকে বসেছেন ডিআইজি। কোথায় কোথায় কিভাবে মোতায়েন হবে ফোর্স সেই সংক্রান্ত বিষয় নিয়ে। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ডিআইজি কুমার প্রতাপ সিং, এ ব্যাপারে তিনি ঠিক কি বললেন শুনুন। ধ্যান দে শুনে এসা হ্যায় কি লেট আস ডু আওয়ার জব, উই হ্যাভ কাম ফর সাম জব হিয়ার অ্যাসাইনমেন্ট, প্লিজ লেট আস ডু আওয়ার জব, লেট আস ফিনিশ আওয়ার জব, দেন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো আওয়ার সিনিয়র অফিসার্স উইল ব্রিফ ইউ। আই এম ডুইং মাই জব উইচ হ্যাজ বিন ম্যান্ডেটেড বাই হায়ার অথরিটি, তো লেট মি ডু আওয়ার জব, হোয়াট এভার ইনপুট ইউ রিকোয়ার ইট উইল বি গিভেন টু ইউ once we do our see I cannot say anything, I cannot see any say anything at this point of time, number one. Number two, please do not disturb us. I know you are doing your job, let me do my job, thereafter you will get all the information, right? এদিন সকাল 9টা নাগাদ ওই বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং এবং এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতাল পরিদর্শনের জন্য যান। আরজিকর হাসপাতালের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন তারা। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বুধবার সকালে আরজিকরে গিয়েছেন সিআইএসএফ আধিকারিকেরা। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ, প্রতিবাদ মিছিল চলছে, সকলেরই দাবি বিচার চাই। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে বুধবার আরজিকরের আন্দোলনরত চিকিৎসকরাও মিছিল করেন। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকেরাও এদিনের মিছিলে যোগ দেন। 12:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন চিকিৎসকেরা। তাদের গন্তব্যস্থান স্বাস্থ্য ভবন। চিকিৎসকেরা একে অপরের হাত ধরে মিছিল এগিয়ে চলে স্বাস্থ্য ভবনের দিকে। বিকাশ ভবন পেরিয়ে 12:50 নাগাদ চিকিৎসকদের মিছিল ময়ূখ ভবনে পৌঁছায়। তারপর সেখান থেকে সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। দুপুর 12:55 নাগাদ চিকিৎসকদের মিছিল সেন্ট্রাল পার্কের সামনে পৌঁছায়। তারপর চিকিৎসকদের মিছিল এদিন করোনাময়ী মোড় হয়ে স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছায়। স্বাস্থ্য ভবনের বাইরে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করার দাবি জানান আন্দোলনকারীরা। তাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে ডেপুটেশন জমা দিতে চায়। মিছিল থেকে এ বিষয়ে ঘোষণা করা হয়। এরপর চিকিৎসকদের একটি 35 জনের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়কের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। কলকাতা থেকে পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।